পাচ্ছি। আমি পুলিশদের বলবো আপনার সামনে উঠেন, আমাদের জায়গা করে দিন, আমাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন দিন, আমরা সবাইকে নিয়ে ফিরব, আমরা সবাই মতামত অতুল করে দেবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে পুলিশ এবং বিজেপির গাড়ি, এবং পিছনে শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী, তারা এগিয়ে আছে সামনের দিকে। দর্শক, কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলনের নানা রকম খবরাখবর সামনে আসছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ নিষেধ পোস্টার, শিক্ষার্থীদের ছয় দফা মানার নিশ্চয়তা। একই রকম পোস্টার কিন্তু কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও দেখা গেছে। এবং এখানে যে বিষয়টি সামনে এসছে সেটি হচ্ছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের একটি অবস্থান। একই অবস্থা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত 10টি হলে প্রবস্টা স্বাক্ষর করতে বাধ্য হয়েছে যে ছাত্র রাজনীতি হলে নিষিদ্ধ। ছাত্র রাজনীতি হলে থাকা মানেই হচ্ছে সেখানে সিট বাণিজ্য, যারা অছাত্র ছাত্রলীগের নামে তারা বিভিন্ন সিট বা রুম দখল করে তারা বসবাস করা, এবং ছাত্রদেরকে জোরপূর্বক রাজনীতিতে প্রবেশ করানো, মিছিল মিটিংয়ে ঢোকানো। তো এই দাসত্বের অবসানের জন্য আজকে ছাত্র রাজনীতির বিরুদ্ধেই তারা অবস্থান নিয়েছে। সেই পরিস্থিতি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সেই খবরে বলা হচ্ছে চ্যানেল 24-এর নিউজে যে ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ লেখা পোস্টার সাটিয়ে দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। একই সঙ্গে আরও বেশ কিছু পোস্টারও সেখানে দেখা গেছে। বুধবার বিকেল 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসব পোস্টার সাটিয়ে দেন তারা। এর আগে বিকেল 5:00টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ ছয় দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এদিকে শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো বিবেচনায় নিয়েছে প্রশাসন, পাশাপাশি এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চয়তা প্রদান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর আইনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নিয়েছে প্রশাসন, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চয়তা প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে। আন্দোলনের এমনই তো এখন প্রশাসন এইগুলি উপেক্ষা করতে পারছে না। দর্শক, এই হচ্ছে অবস্থা, থমথমে অবস্থা। এখানে বলা হচ্ছে যে আজও ক্যাম্পাস ছিল মানে থমথমে পরিবেশ, অর্থাৎ রায়ের বাজার বা ভিক্টোরিয়া পার্কের এইদিকে ছাত্রলীগের অবস্থা তারা পর্যবেক্ষণ করছে, অবস্থা নিয়ে অন্যদিকে ক্যাম্পাস ছাত্রদের নিয়ন্ত্রণে, এরকম একটি পরিবেশ সেখানে আছে। পুরো বিষয়টি এখন আস্তে আস্তে কিন্তু ছাত্র রাজনীতির বিরুদ্ধে ধাবিত হচ্ছে। ছাত্রলীগ যেই সুস্থ ধারা যদি রাজনীতি করত, সব রাজনৈতিক সংগঠন যারা অন্যান্য আছে সবাইকে নিয়ে যদি একটা গণতান্ত্রিক চর্চার একটি যদি অবস্থা তৈরি করতে পারতো, আজকে কিন্তু ছাত্র রাজনীতির এই বেহাল দশা বা এই পরিস্থিতিতে হতো না। এখন খেপে গিয়ে শিক্ষার্থীরা এখন ওই রোকে হলে যেমন 10 জন ছাত্রলীগ নেত্রীকে বের করে দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই পরিস্থিতি, আরও বহু জায়গায়। ক্যাম্পাস তো নিয়ন্ত্রণেই, এখন ক্যাম্পাস যার কারণে বন্ধ করা হয়েছে সেটা মূলত যেহেতু দখলে চলে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের, এবং ছাত্রলীগের আর কোনো অস্তিত্ব রাখছে না তারা, সেই কারণে পরিস্থিতি বেগতিক দেখে আসলে বন্ধ রেখেছে। কেন প্রবেশ রীতিমতো নিষিদ্ধ করা হচ্ছে ছাত্রলীগের প্রবেশ, তাহলে আর ক্ষমতাসীন দলের জন্য এত বড় লজ্জার আর কী থাকতে পারে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।